আসসালামু আলাইকুম। ব্রিটেনে রহস্যময়ী এক চীনা নারী গোয়েন্দা, তোলপাড় চলছে ব্রিটিশ পার্লামেন্ট ও গোয়েন্দা মহলে। করোনা মোকাবেলায় সামরিক মেডিকেল টিম মোতায়েন যুক্তরাষ্ট্রে। বড় ধরনের সাইবার আক্রমণ ইউক্রেনে। অবরোধ আরোপের দুই দিনের মাথায় আবারও ব্যালিস্টিক মিসাইল টেস্ট উত্তর কোরিয়ার। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি তাসনিম হুসাইন। আজ জানাব প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। চীনা এক নারী গোয়েন্দার কর্মকাণ্ড নিয়ে তোরপাল চলছে ব্রিটিশ পার্লামেন্ট এবং গোয়েন্দা মহলে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI5 এবং ব্রিটিশ পার্লামেন্টের পক্ষ থেকে সব ব্রিটিশ সংসদ সদস্যদের প্রতি আনুষ্ঠানিকভাবে নোটিশ পাঠানো হয়েছে চীনা এ নারী গোয়েন্দা থেকে সাবধান থাকতে। ইতোমধ্যে যারা এ নারী গোয়েন্দার সাথে সম্পর্কে জড়িয়েছেন তাদেরকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। ব্রিটেনের গোয়েন্দা সংস্থা MI5 অভিযোগ করেছে, চীনা এ নারী গোয়েন্দা বেইজিংয়ের পক্ষে রাজনৈতিক হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে, চেষ্টা করছে ব্রিটিশ সংসদ সদস্যদের প্রভাবিত করার। হাউস অফ কমন্স স্পিকার লিন্ডসে হোলি 13 জানুয়ারি সংসদ সদস্যদের প্রতি নোটিশ জারি করে এক বিবৃতি দিয়েছেন। বলেছেন, চীনা এ নাগরিক উচ্চাকাঙ্ক্ষী ব্রিটিশ সংসদ সদস্যদের সাথে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়েছে, তাদেরকে আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে সহায়তা করেছে। চিঠিতে লিন্ডসে বলেন, MI5 পার্লামেন্টকে জানিয়ে চীনা এক নারী গোয়েন্দা কমিউনিস্ট পার্টির পক্ষে রাজনৈতিক হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। MI5 থেকে ব্রিটিশ MPদের প্রতি জারি করা নোটিশে বলা হয়েছে, যারা এ চীনা নারীর সাথে যোগাযোগ করেছেন তাদের সতর্ক হওয়া উচিত তার সাথে সম্পর্ক স্থাপনের বিষয়ে। কনজারভেটিভ পার্টির সাবেক একজন নেতা ইয়ান ডানকান স্মিথ এ ঘটনাকে গভীর উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করেন। চীনা এ নারীকে দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী বোরিস জনসনের পক্ষ থেকে সংসদে একটি বিবৃতি দেওয়া উচিত। 2021 সালে গোয়েন্দাগিরির অভিযোগে ব্রিটেন 3 জন চীনা নাগরিককে বহিষ্কার করেছে। MI5 জানিয়েছে তারা সাংবাদিক ছদ্মবেশে ব্রিটেনে গোয়েন্দাগিরি করছিল। হংকংয়ের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ এবং জিনজিয়ান মানবাধিকার ইস্যুতে কয়েক বছর ধরে চীনের সাথে ব্রিটেনের সম্পর্কের অবনতি ঘটে। করোনা পরিস্থিতি মোকাবেলায় 6 রাজ্যে সামরিক মেডিকেল টিম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। 13 জানুয়ারি প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, 6টি রাজ্যে অতিরিক্ত 6টি ফেডারেল মেডিকেল টিম মোতায়েন করা হচ্ছে, আরও 100টিরও অধিক মিলিটারি মেডিকেল টিম মোতায়েন করা হবে। 13 জানুয়ারি যে 6টি রাজ্যে মিলিটারি মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে সেগুলো হলো মিশিগান, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওহাইও এবং রোড আইল্যান্ড। এই 6টি রাজ্যে বর্তমানে করোনা বিপর্যয় তীব্র আকার ধারণ করেছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের 49টি রাজ্যে 14,000-এর বেশি ন্যাশনাল গার্ড আর্মি সদস্য মোতায়েন রয়েছে। করোনা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যুক্তরাষ্ট্রে। দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। একদিনে 15 লাখ করোনা পজিটিভ শনাক্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দশই জানুয়ারি যুক্তরাষ্ট্রে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে 14,84,000। 11 জানুয়ারি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে 13 লাখের বেশি। 12 জুন যুক্তরাষ্ট্রে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে 8,14,494 জন। ওই দিন করোনায় মারা গেছে 2,269 জন। হাসপাতালগুলো সামাল দিতে পারছে না রোগীদের ভিড়। ২০২০ সালে যুক্তরাষ্ট্রে করোনার এপিসেন্টার ছিল নিউ ইয়র্ক। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন তীব্র আকারে ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্কে। 11 জুন নিউ ইয়র্কে 58,000-এর বেশি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বড় ধরনের সাইবার আক্রমণের শিকার হয়েছে ইউক্রেনের সরকারি বিভিন্ন ওয়েবসাইট। ইউক্রেনকে আরও ভয়াবহ সাইবার আক্রমণের জন্য প্রস্তুত থাকারও টেক্সট মেসেজ দিয়েছে আক্রমণকারীরা। সাইবার আক্রমণের ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন সংস্থার ওয়েবসাইট সাময়িক বন্ধ হয়ে যায়। 14 জানুয়ারি ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো এক টুইট বার্তায় এই তথ্য জানান। টেক্সট মেসেজে বলা হয়েছে, ইউক্রেন, তোমাদের সব তথ্য পাবলিক নেটওয়ার্কে আপলোড করা হয়েছে, কম্পিউটারের সব তথ্য ধ্বংসও করা হয়েছে, এগুলো আর পুনরুদ্ধার করা সম্ভব হবে না, পার্সোনাল ইনফরমেশনও হ্যাক করা হয়েছে।
ইউক্রেন, রাশিয়ান এবং পোলিশ ভাষায় প্রকাশ করা হয়েছে টেক্সট মেসেজ। তোমাদের সব তথ্য প্রকাশ করে দেওয়া হয়েছে, তোমাদের ভয় পাওয়া উচিত, সামনে আরও খারাপ অপেক্ষা করছে তোমাদের জন্য। ইউক্রেন নিয়ে বর্তমানে পশ্চিমাদের সাথে উত্তেজনা চলছে রাশিয়ার। ন্যাটো সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ইউক্রেন এবং জর্জিয়াকে ন্যাটোর সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। ইটালির লা রিপাবলিকা পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে স্টোলটেনবার্গ বলেন, 2008 সালের ন্যাটো সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত সপ্তাহে রাশিয়ার সাথে ন্যাটো বৈঠকে রাশিয়ার নিরাপত্তা বিষয়ক প্রস্তাব প্রত্যাখ্যান করে ন্যাটো। রাশিয়ার এ প্রস্তাবে রাশিয়ান সীমান্তে পূর্ব ইউরোপে ন্যাটো সম্প্রসারণ না করার দাবি জানানো হয়েছে। রাশিয়ার এ দাবি নিয়েই মূলত পশ্চিমাদের সাথে বিরোধ চলছে। ইউক্রেন এবং জর্জিয়াকে ন্যাটোর সদস্য করার বিষয়ে 2008 সালের সিদ্ধান্ত সামনে আনা হলো। ইউক্রেন এবং জর্জিয়া উভয়ই ন্যাটোতে যোগ দিতে আগ্রহী। ইউক্রেন তাদের সংবিধানে অন্তর্ভুক্ত করেছে ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি। ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়া নিয়ে ইউক্রেনের জনগণ দুই ভাগে বিভক্ত অনেক বছর ধরে। ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার তীব্র বিরোধী রাশিয়া, কারণ এর ফলে ন্যাটো শূন্য অবস্থান করতে পারবে রাশিয়ান সীমান্তবর্তী এদেশে, আর একে রাশিয়া তার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে মনে করে। এদিকে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর কাছে ইউক্রেন বিষয়ে দেওয়া প্রস্তাব নিয়ে আগামী সপ্তাহে জবাব চেয়েছে মস্কো। রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন বিষয়ে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয়েছে এবং রাশিয়া আর এ বিষয়ে অপেক্ষা করবে না। ল্যাভরভ বলেছেন, রাশিয়ান সীমান্তে পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ তারা কোনো অবস্থাতেই মেনে নেবে না, আর এ বিষয়ে ন্যাটোর জবাবের জন্য তারা অনির্দিষ্ট সময় ধরে অপেক্ষাও করবে না। তিনি বলেন, রাশিয়ান সীমান্তে ন্যাটো সেনা ও অস্ত্র মোতায়েন রাশিয়ান নিরাপত্তার জন্য হুমকি। সব সমালোচনা আর হুমকি উপেক্ষা করে উপর্যুপরি মিসাইল টেস্ট চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। 14 জানুয়ারি ফের ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে দেশটি। এর আগে 5 এবং 11 জানুয়ারি হাইপারসনিক মিসাইল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। 14 জানুয়ারি দুটি মিসাইল টেস্ট করেছে উত্তর কোরিয়া। এর আগে 1 সপ্তাহে 2 বার মিসাইল টেস্টের জন্য যুক্তরাষ্ট্র কঠোর অবরোধ আরোপের হুমকির কয়েক ঘণ্টার মাথায় 14 জানুয়ারি আবারও সাগরে মিসাইল ছুড়েছে কিম জং উনের দেশ। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানান, উত্তর পিয়ংইয়ং প্রদেশের পশ্চিম উপকূল থেকে স্বল্প পাল্লার দুটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। মিসাইল দুটি 430 কিলোমিটার পথ অতিক্রম করে। এ সময় সর্বোচ্চ 36 কিলোমিটার উচ্চতায় ওঠে মিসাইল দুটি। জাপান কোস্ট গার্ডও মিসাইল ছোড়ার ঘটনা মনিটরিং করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে, আত্মরক্ষার প্রয়োজনে উত্তর কোরিয়া তাদের আর্মি আধুনিকায়ন এবং মিসাইল টেস্ট করে যাচ্ছে। 5 এবং 11 জানুয়ারি হাইপারসনিক মিসাইল টেস্টের জবাবে 12 জানুয়ারি যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার 7 কর্মকর্তা, রাশিয়ার 1 কর্মকর্তা এবং 1টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপ করেছে। অনেক বিশ্লেষক মনে করেন, মিসাইল টেস্টের মাধ্যমে পিয়ংইয়ং ওয়াশিংটনের জন্য একটি ফাঁদ পাতার কাজ করে যাচ্ছে। উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করতে ট্রাম্প কিম হ্যানয় সম্মেলন ব্যর্থ হয় 2019 সালে। 1 বছর আগে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর কিম জং উনকে আবার আলোচনার টেবিলে আনার চেষ্টা করেন। ওয়াশিংটনের এ চেষ্টাকে দ্বিমুখী নীতি হিসেবে আখ্যায়িত করেছে পিয়ংইয়ং। পিয়ংইয়ংয়ের অভিযোগ, ওয়াশিংটন মুখে বলছে তারা শর্তহীন আলোচনায় রাজি, কিন্তু বাস্তবে তারা উত্তর কোরিয়াকে বিচ্ছিন্ন করার কাজ করে যাচ্ছে। অবরোধ তুলে নেওয়ার পরিবর্তে নতুন অবরোধ আরোপ করে চলছে। অবরোধ আরোপের 2 দিন পর নতুন মিসাইল টেস্টের মাধ্যমে পিয়ংইয়ং ওয়াশিংটনকে জানিয়ে দিল তারা কোনো ভয়ভীতির পরোয়া করে না, বরং ওয়াশিংটনের প্রতি চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত নীতি মেনে চলবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।